শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তেজনার মাঝেই ইউক্রেনে ভয়াবহ সাইবার হামলা চালালো রাশিয়া। ইউক্রেনে এখনো রাশিয়ার হামলা চালানোর আশঙ্কা আছে বললেন জো বাইডেন। ইউক্রেন ইস্যুতে পুতিনকে পশ্চিমাদের অবস্থান জানালেন জার্মান চ্যান্সেলর। রাশিয়া সেনা সরানোর ঘোষণা দিয়ায় কমল তেলের দাম। মানসিক বৈকল্যের জন্য পশ্চিমা নেতাদের ডাক্তার দেখানো উচিত বলল রাশিয়া। সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করছে রাশিয়া যা বললেন বাইডেন। ফুল ফোটাতে ব্যর্থ মালিদের কারাদণ্ড দিলেন কিম জং উন। এবার বিস্তারিত। এই মুহূর্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে এমন পরিস্থিতিতে ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহার শুরু দিনই সাইবার হামলার শিকার হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুই ব্যাংকের ওয়েবসাইট। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটটি হ্যাক। একই সময় রাজধানী কিয়েভের দুই ব্যাংকের ওয়েবসাইটে হামলা চালিয়ে ব্যাংকিং নেটওয়ার্ক পঙ্গু করে দেয় হ্যাকাররা, যার ফলে গ্রাহকরা পড়েন সীমাহীন ভোগান্তিতে। এ বিষয়ে রাশিয়ায় কেন্দ্রীয় প্রতিরক্ষা বিভাগের কোন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। ইউক্রেনে রাশিয়া এখনও হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাথে তিনি আরও বলেছেন রুশ হামলায় ইউক্রেনে ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতি হতে পারে। খবর বিবিসি। এক টেলিভিশন ভাষণে জো বাইডেন বলেন এই অবস্থায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। বাইডেনের দাবি এখনও ইউক্রেন সীমান্তে 1.5 লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। কিছু সেনা কমিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো, তবে সে বিষয়টি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বাইডেন। তার মতে এই দাবির কোনো প্রামাণিক ভিত্তি নেই। তিনি বলেন রাশিয়া সেনা প্রত্যাহার করলে সেটা ভালো সিদ্ধান্ত, তবে এই খবরের কোনো প্রমাণ আমাদের হাতে নেই। রাশিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো নিশ্চয়তা আমরা পাইনি। সাথে আমাদের বিশ্লেষকরা বলছেন এখনো ইউক্রেন যথেষ্ট ঝুঁকিতে আছে। এদিকে মঙ্গলবার ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের দুইটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে, তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেনি ইউক্রেন। বিবিসির খবরে বলা হয়েছে রাশিয়া সীমান্তে সেনা মোতায়েনের পর থেকেই ইউক্রেনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান সাইবার হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের উপর রাশিয়ার সম্ভাব্য হামলা এড়াতে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। রাশিয়ার প্রতি নরম মনোভাব ও দুর্বলতার অভিযোগ কিছুটা হলেও ঝেড়ে ফেলতে পারলেন জার্মান চ্যান্সেলর। মঙ্গলবার মস্কোয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে ইউক্রেন সংকট সম্পর্কে জার্মানি তথা পশ্চিমা বিশ্বের অবস্থান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি। রাশিয়ার প্রতি কূটনীতি, সংলাপ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও ইউক্রেনের ঐক্য ও অখণ্ডতা নিয়ে কোনো রকম আপোষ মানতে তিনি যে প্রস্তুত নন সে বিষয়ে কোনো সংশয় রাখেননি শলৎস। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে কোনো রাগঢাক না করেই দুই নেতা বাগযুদ্ধে মেতে ওঠেন। শলৎস তার প্রজন্মে ইউরোপের মাটিতে যুদ্ধ হয়নি এমন দাবি করায় পুতিন 1999 সালে তৎকালীন যুগোস্লাভিয়ার ওপর ন্যাটোর হামলার দৃষ্টান্ত তুলে ধরেন। শলৎস বলেন কসোভোয় আলবেনীয় জনগোষ্ঠীর গণহত্যা এড়াতেই সেই পদক্ষেপ নিতে হয়েছিল। পুতিন ইউক্রেনের পূর্বে ডনবাস অঞ্চলে সংখ্যালঘু রুশ জনগোষ্ঠীর গণহত্যা এড়ানোর দাবি করলেও শলৎস সেক্ষেত্রে গণহত্যার সংজ্ঞাটি মেনে নেননি। অদূর ভবিষ্যতে ন্যাটোর আরও পূর্বমুখী সম্প্রসারণের কোনো সম্ভাবনা নেই এমনটা দাবি করে শলৎস বলেন অন্তত তাদের কার্যকালে এমন কোনো এজেন্ডা রূপায়িত হবে বলে তারা মনে হয় না। কিছুটা কৌতূহলের সঙ্গে জার্মান চ্যান্সেলর মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট কতকাল ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন সেটা তার জানা নেই, সময়টা দীর্ঘ হলেও অনন্তকাল হতে পারে না। রাশিয়ার এক মানবাধিকার সংগঠনের ওপর নিপীড়ন ও বিরোধী নেতার প্রতি অন্যায় পদক্ষেপ নিয়ে প্রকাশ্য প্রতিবাদ করেও শলৎস পুতিনের অস্বস্তি বাড়িয়ে দেন। ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া তার কিছু সেনা সরানোর ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় 4% কমে গিয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্তে মোতায়েন তার দেশের সেনাবাহিনীর একাংশকে প্রত্যাহার করা হবে। তার এ ঘোষণার পর ব্রেন্ট তেলের দাম ব্যারল প্রতি $3.84 কমে $92.64 পৌঁছে। একই সময় ওয়েস্ট টেক্সাল তেলও ব্যারল প্রতি $4 বেশি কমে $91.29 বিক্রি হয়েছে। অথচ গত সপ্তাহে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো এবং রাশিয়া চরম মুখোমুখি অবস্থানে পৌঁছে গেলে বিশ্ববাজারে তেলের দাম 2014 সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ব্রেন্ট তেল গত কয়েকদিনে ব্যারেল প্রতি $97 পর্যন্ত বিক্রি হয়েছে।
2020 সালের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দামে সর্বরাহ ধস নেমেছিল। কিন্তু 2021 সালে করোনার প্রকোপ কমে আসার সঙ্গে সঙ্গে তেলের চাহিদা বেড়ে যায় এবং তেলের দাম শতকরা 50 ভাগেরও বেশি বৃদ্ধি পায়। এবার রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর ঘোষণা দেওয়ায় যুদ্ধের আশঙ্কা কমে গেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন, আর এই বিষয়টির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। এছাড়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে সেদিকেও নজর রাখছেন তেল মার্কেটের নীতি নির্ধারকরা। ভিয়েনায় একটি চুক্তি হলে আন্তর্জাতিক বাজারে আবার ব্যাপক মাত্রায় ইরানি তেল আসতে শুরু করবে, যা এই পণ্যের দাম কমাতে সহায়তা করবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর নেতারা যে মানসিক বৈকল্যে ভুগছেন সেই জন্য তাদের ডাক্তার দেখানো উচিত। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ান্সকি গতকাল জাতিসংঘ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে বলে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নেতারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। এ প্রসঙ্গে রুশ কূটনীতিক বলেন, আমি মনে করি তাদের ভালো ডাক্তার দেখানো উচিত, আমি তাদেরকে এ কাজটি করার পরামর্শ দেব, আমি বলবো তাদের মানসিক বৈকল্য চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। পলিয়ান্সকি বলেন, আমাদের সামরিক বাহিনী আমাদের ভূখণ্ডের ভেতরেই মোতায়েন করা হয়েছে, সেক্ষেত্রে তারা কারোর জন্য হুমকি হতে পারে না। ইউক্রেন সীমান্তে সামরিক মহড়ার জন্য কত সেনা মোতায়েন করা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে পলিয়ান্সকি বলেন, আমি সঠিক সংখ্যাটি জানি না, কারণ এ নিয়ে নানা রকম জল্পনা রয়েছে। আমি মনে করি আগামী এক সপ্তাহের মধ্যে বেলারুশের সঙ্গে আমাদের সামরিক মহড়া শেষ হবে, তারপর বাকি কি হবে তা জানি না। মার্কিন কর্মকর্তারা গত কয়েকদিন ধরে বলে আসছিলেন যে রাশিয়া যেকোনো দিন যে কোনো সময় ইউক্রেনের সামরিক আগ্রাসন চালাতে পারে। রুশ কর্মকর্তারা এ ধরনের মন্তব্যকে ভিত্তিহীন মনোরোগ বলে মন্তব্য করেছেন। এরপর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার কূটনৈতিক পশ্চিমা নেতাদের মানসিক চিকিৎসার পরামর্শ দিলেন। ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। ইউক্রেন সীমান্তে রাশিয়া 110,000 সেনা জড়ো করেছে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে এই সীমান্ত থেকে রাশিয়া কতজন সেনা সরিয়ে নেবে তা জানানো হয়নি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রুশ সৈন্য প্রত্যাহার নিয়ে কথা বলেছেন। বাইডেন বলেন, রাশিয়া কিছু সৈন্য প্রত্যাহার শুরু করেছে। যুক্তরাষ্ট্র এই তথ্য যাচাই করেনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কিছু সামরিক ইউনিট ইউক্রেন সীমান্ত থেকে তাদের অবস্থান ত্যাগ করছে। এটা ভালো হবে, কিন্তু আমরা এখনো এই তথ্য যাচাই করিনি। এই সময় বিশ্লেষকদের উদ্বৃত্ত করে বাইডেন বলেন, রাশিয়ার সেনারা হুমকিপূর্ণ অবস্থানে রয়েছে। ইউক্রেনের তিন পার্শ্বে রাশিয়া 1.5 লাখের বেশি সৈন্য রেখেছে উল্লেখ করে বাইডেন বলেন, স্পষ্টত এখনো আক্রমণের সম্ভাবনা রয়েছে। উল্লেখ, মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যেসব সেনা সদস্য ছিলেন তাদের মিশন সম্পন্ন হয়েছে। তারা ট্রেনে ও ট্রাকে চেপে বসছেন, আজ তারা সেনা ব্যারাকে ফিরবেন। সেনাদের কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, ভিডিওতে দেখা যায় সেনারা তাদের ভারী অস্ত্র ট্রেনে ওঠাচ্ছেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বাবার জন্মবার্ষিকী ছিল আজ 16 ফেব্রুয়ারি। এই দিনে তিনি বিশেষ ফুল দিয়ে বাবার সমাধি সাজিয়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিলেন বাগানের মালিরা, আর তাতেই রেগে মালিদের শাস্তি দিলেন কিম জং উন। জানা যায় কিমের বাবা জং ইলের নামানুসারে ওই ফুলের নামকরণ করা হয় কিম জং গিলিয়াস। বিশেষ প্রজাতির এই ফুলের জন্য উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন। গ্রিন হাউসে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় উত্তর কোরিয়ায়। বাবার জন্মবার্ষিকীতে কিম জং গিলি আজ ফুল দিয়ে ভাস্কর্য এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। ডাক পরে গ্রিন হাউসের ম্যানেজার হানের, তিনি হাজির হয়েছিলেন ঠিকই, কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি, কেননা সময় মতো গাছে ওই ফুল ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। বাবার স্মৃতিতে যে ফুলের নামকরণ করা হয়েছে সেই ফুলের হাতের কাছে না পেয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন কিম। এরপরই হান এবং তার সমস্ত মালিকে 6 মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।